এই উদ্ভিদটি আমাদের গ্রাম বাংলার অত্যন্ত পরিচিত একটি ভেষজ উদ্ভিদ। আমরা অনেকেই এই উদ্ভিদ সম্পর্কে জানি। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ঠিক ধরেছেন, এটি হলো আকন্দ গাছ। এর গুণাগুণ সম্পর্কে আমরা অনেকেই জানি না। এর এমন কিছু গুণাগুণ বা উপকারিতা রয়েছে সেগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এবং এটি ছোটোখাটো একটি ডাক্তারের মতো কাজ করে থাকে। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিন্তু এই পাতাটি আপনারা কিভাবে ব্যবহার করবেন? কিছু কিছু রোগ রয়েছে যেগুলো ডাক্তারের ঔষধে কাজ হচ্ছে না, সেগুলো এই পাতা দিয়ে কিন্তু নিরাময় করা সম্ভব। আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে কিভাবে কিসের সাথে ব্যবহার করলে আপনারা কিছু রোগ থেকে এটিকে মুক্তি পেতে পারেন। এই আকান্ত উদ্ভিদ মাঝারি আকারের উদ্ভিদ, যেটি দেখতে একটি ঝোপের মতো দেখায়। অনেক ধরনের রোগ প্রতিরোধ করতে এই গাছ মানুষকে সাহায্য করে থাকে। হাঁপানি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। গ্রামের মানুষ হাঁপানি এবং শ্বাসজনিত কারণে এটি ব্যবহার করে থাকেন। যাদের দীর্ঘদিনের খোসপাঁচড়া রয়েছে, তারা আকন্দ আঠার সাথে চার গুণ সরিষার তেল মিশিয়ে প্রথমে গরম করে নেবেন। এই গরম তেলের সাথে কাঁচা হলুদের রস মিশিয়ে খোসপাঁচড়ায় ভালোভাবে মেখে নিলে এটি খুব দ্রুতই ভালো হয়ে যায়। যদি কারোর বুকে সর্দি লেগে ঠান্ডা লেগে যায়, তাহলে প্রথমে পুরাতন ঘি ঢালবেন। এর উপরে আকন্দ পাতা গরম করে সেঁকা দিলে আপনার খুব দ্রুতই এই সর্দি কাশি কমে যাবে। বিষাক্ত কোনো পোকামাকড় যদি কামড়ে থাকে, যেমন বিছে বা কাঠপিঁপড়া ইত্যাদি যদি আপনার কামড়ে থাকে, তাহলে আকন্দ পাতার রস সেখানে যদি বেটে লাগাতে পারেন, তাহলে খুব দ্রুতই সেটা অ্যান্টিসেপ্টিকের মতো কাজ করে থাকে। কোথাও যদি পড়ে গিয়ে পা মচকে যায়, তাহলে আকন্দ পাতা প্রথমে গরম করে সেই ব্যথাস্থানে যদি ছ্যাঁকা দিতে পারেন, তাহলে সেই ব্যথা খুব দ্রুতই কমে যায়। মুখে যদি কারো ব্রণ হওয়ার প্রবণতা থাকে, তাহলে আকন্দ পাতা ভিজিয়ে রেখে সেটি ব্রণের উপর চেপে রেখে দিলে সেই ব্রণ ফেটে যাবে এবং তারপরে সেখান থেকে ময়লা বের করে আপনারা ব্রণ সারিয়ে নিতে পারবেন। শরীরের কোনো স্থানে যদি দূষিত ক্ষত তৈরি হয়, সেই স্থানটিতে এই আকন্দ পাতার সিদ্ধ জল দিয়ে ধুয়ে দিতে হবে, তাহলে সেখানে পুঁজ আর হবে না। কারোর কোনো স্থানে যদি ফুলে যায় এবং সেই স্থান যদি কোনোভাবে ফোলা না কমে গিয়ে থাকে, তাহলে সেখানে আকন্দ পাতা বেঁধে রাখলে সেখানকার ফোলা কমে যায়। এছাড়াও আকন্দ পাতার মূল যদি গুঁড়া করে প্রতিদিন 2 গ্রাম করে খেতে পারেন, তাহলে আপনার প্রচণ্ড ক্ষুধা বৃদ্ধি পাবে। এছাড়া আকন্দ পাতার সোজা দিকটাতে যদি সরিষার তেল মাখিয়ে রাখেন এবং সেটা যদি পেটের পরে রাখেন, তাহলে যাদের পেট কামড়ানোর সমস্যা রয়েছে সেটি খুব নিমিষেই ঠিক হয়ে যায়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আকন্দ পাতা কিন্তু অনেক রোগের ঔষধ হিসেবে কাজ করে থাকে। তো কে কে এইসব রোগগুলোতে এটি ব্যবহার করেছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।